সেই লোককে তাদের বাড়িতে এই মিলন দেওয়া হয়েছে। আমাদের মিলন ব্যাংকে দেওয়া হয় না, এটা অবশ্যই আর্থিক একটা লেনদেন হয়েছে। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, কোন কেন্দ্রীয় নেতা যদি পারে তারে বাস করে আনতে আনতে বলে। এদিকে আহ্বান দেওয়া হয়েছে রায়বান্ধা জেলা বিএনপির কার্যালয়ে। জেলা বিএনপির সদস্য বাহারুল ইসলাম গঞ্জের অভিযোগ, মনোনয়ন বঞ্চিতরা সুস্থ হয়ে দলের কার্যালয়ে আগুন দিয়েছে। মনোনয়ন বঞ্চিত যে বিক্ষোভ তা এখনো অব্যাহত আছে এবং কার্যত কিষাণ কার্যালয় এখন অবরুদ্ধ, অর্থাৎ বাইরে থেকে বিক্ষুব্ধরা এখন পর্যন্ত যে তারা লাগিয়ে দিয়েছে সেই তালা এখন পর্যন্ত খোলেনি এবং একটি পকেট গেট কিছুক্ষণ আগে খোলা হয়েছে। এরই মধ্যে কার্যালয়ের ভেতরে অবস্থান করছে দলের মহাসচিব মির্জাফর ইসলাম আলম।